আইনি জটিলতা কাটিয়ে ৬ বছর পর ১৬ মার্চ লক্ষ্মীপুরের রামগতির চর আলগ ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। এই ইউনিয়নে প্রথমবারের মতো ইভিএমে ভোট হবে। ২৪ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণার পর যাচাই বাছাই শেষে ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর থেকে ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পাড়া মহল্লায় দিনরাত গণসংযোগ চালিয়েছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৪ জন, ৯টি ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৩১ জন। এছাড়া ৯ জন প্রার্থী সংরক্ষিত আসনে প্রার্থী হয়েছেন।